আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকে নতুন এই ভিডিওটি দেখছেন, সবাইকে নতুন একটা ডেইলি লাইভ ব্লগ দেখে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমাদের বাড়ির পাশের বিল্ডিং এ বিয়ের দাওয়াত পড়েছে, তাই বিয়ের জন্য কি গিফট দিব সেটা দেখার জন্য মূলত আজকে শপিং করতে বের হয়েছি। শপিং বলতে হচ্ছে মানে গিফট কেনার জন্য বের হয়েছি। কি গিফট কিনবো আসলে ভেবে পাচ্ছিলাম না, তারপরে দুইজন মিলে ডিসাইড করলাম যে একটা স্যুপ সেট দিব। সিরামিকের এই স্যুপ সেট গুলো আমার বরাবরের মতো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কেন জানি না। তো যাই হোক আর কি, মানে কালার পছন্দ করছিলাম আর এইরকম কালার দেখা যায় যে অ্যাভেলেবল আছে, তো একটু ভিন্ন রকমের ডিজাইনের চাচ্ছিলাম এই মামার কাছে। এই মামার দোকানে ছিল না, তারপর আরো বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু আমরা এখানে ভাড়া বাসায় থাকি, এইরকম যে একদম আমাদের নিকটাত্মীয় বলতে এখানে কেউই না। যাই হোক, উনি আমাদের ভালোবেসে দিয়েছেন, মানে তাফসিরের বাবার সাথে ওনার আবার অনেক ভালো সম্পর্ক, উনি ভালোবাসে তাফসিরের বাবাকে, সেই সুবাদেই আর কি আমাদেরকে ইনভাইট করেছে। তো যাই হোক, ইনভাইট পেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে, কারণ এখানে তো আমাদের নিজের বলতে কেউ নাই। তো কেউ যদি ভালোবেসে মানে বিয়ের প্রোগ্রামে দাওয়াত দেয়, তাহলে তো এটা ভালো লাগাটা অনেক বেশি কাজ করে। তো যাই হোক, অনেক ভাবনা চিন্তার পর আমরা এই সেটটাই নিয়েছি। আর এই সেটটা কেমন লেগেছে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো, এই জন্য আর কি কিনে নিলাম। আর এই তো এখন র‍্যাপিং দিয়ে সব মানে আর কি প্যাক করে নিচ্ছি। এইদিকে দোকানদার মামা র‍্যাপিং করতে থাকুক, আর আরেকদিকে আমি আপনাদের সেই পুরনো একটা কথা মনে করে দিতে চাই, যেটা মনে করে না দিলে আসলে ভালো লাগে না, আর আপনাদের অনেক সময় আপনারাও ভুলে যান, ছোট্ট করে একটা লাইক দেওয়ার কথা, যেটা সবসময়ের জন্য আসলে মনে করে দিতে হয়। কারণ অনেক আপুরা দেখা যায় অনেক সুন্দর করে কমেন্ট করে ভিডিওর নিচে এসে, কিন্তু একটা লাইক দিতে হয় তো তারা অনুক্রমে ভুলে যায়। সো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা চাইলে আমাদের পেজটাকে ফলো দিয়ে আসতে পারেন। আর যারা নতুন আজকে আমাদের ভিডিওগুলো দেখছেন, প্লিজ ভালো লাগলে একটা লাইক এবং সেই সাথে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু দেখিয়ে ফেলেছি, মানে এই তো একটা মামার দোকানে এসে আমরা অনেক আর কি সবজি কিনলাম, বাসায় একবারে সবজি শেষ হয়ে গিয়েছে, সবজি পেঁয়াজ দেন আলু আরো টুকিটাকি যা যা দরকার সবকিছুই কিনে নিলাম। একটা কথা বলি, আসলে গিফট বিয়ের জন্য গিফট মনে হয় আমি এই ফার্স্ট টাইম কিনলাম। এর আগে হয়তো বিয়ের পর যদি বিয়ে খেয়েছি যদিও বা, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গিয়েছে বেশিরভাগ টাকাই দেওয়া হয়েছে, কিন্তু গিফটটা মনে হয় আমি এই প্রথমবার কিনলাম। যার কারণে একটু কেমন জানি ভিতরে কাজ করছে যে যাকে দিচ্ছি তারপর তাদের পছন্দ হবে কিনা। আপু ভাইয়াদের বলবো যে আসলে কেমন লেগেছে একটু প্লিজ সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার কাছে যে কোনো গিফটই অনেক বেশি মহামূল্যবান মনে হয় এই কারণে, কারণ গিফট তো গিফটই হয় তাই না? ভালোবেসে কেউ কিছু দিলে সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে। সেটা কম দামের গিফট হোক আর বেশি দামের গিফট হোক, সবসময় আমার কাছে মানে গিফটটা অনেক বেশি ভালো লাগে। আমি জানি সবার কাছেই এমনটা মনে হয় তাই না? আর এটা বেশ কিছুদিন আগের ভিডিও, আসলে সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি। আসলে অনেক সময় ব্যস্ততার কারণে বিভিন্ন কাজের চাপে দেখা যায় যেদিনের ভিডিও সেদিন আসলে আমাদের মেক করে সেটা আপলোড দেওয়া পসিবল হয় না, তাই আসতে ধীরে যখন সময় সুযোগ পাই তখনই আপনাদের সাথে সেইভাবে দেওয়ার চেষ্টা করি। প্লিজ এই ব্যাপারটা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবজি সব কেনাকাটার পর আর মানে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ অনেক বেশি ঠান্ডা, তাফসিরকে নিয়ে আর কি বেশি হাঁটাহাঁটিও করা যায় না। যাই হোক, বাসায় আসার পর সবকিছু আমি একদম একটা ট্রেতে করে উঠিয়ে নিয়ে দেখাচ্ছি, এই কারণে কারণ এতটুকু একটা মানে এত কম পরিমাণের সবজির এত দাম, মানে আমরা আসলে কয়েকদিন পর দেখা যাবে না খেয়ে আমাদের থাকতে হবে, কারণ বাজারে আগুন লেগেছে। এটা সবসময়ের জন্য বলি, কারণ এত কম পরিমাণ জিনিস অথচ দাম এত পরিমাণ বেশি। আগে দেখা গিয়েছে সিম আমরা 10-15 টাকা কেজি খেয়েছি, কিন্তু সেখানে সিম এখন আমাদের 60-70 টাকা করে কেজি খেতে হয়। সেম ফুলকপি, টমেটো সবকিছুর, টমেটোর সিজনে তো আগে দেখা যাইতো যে 10 টাকা করে কেজি টমেটো বিক্রি করে, কিন্তু সেইখানে টমেটোর দামও সেম অবস্থা, মানে কি আর বলবো। তো যাই হোক, বাজার সবকিছু আমি সুন্দর করে এখন গুছিয়ে আর কি আলাদা আলাদা
আলাদা করে ফ্রিজে রেখে দিব। আসলে সবকিছু ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ করতে গেলে দেখা যায় কি অনেক বেশি সময় লেগে যায়, আসলে ওই আর কি সময় দিতে পারি না, তাফসিরের জন্য কান্নাকাটি করে। তো যাই হোক, বাজার যেহেতু অনেক বেশি করা হয়ে গিয়েছে এবং বাজার জুড়ে তো আগুন, জামাইয়ের পকেট তো প্রায় ফাঁকা করে এসেছি, তো জামাইয়ের মাথায় একটু ঠান্ডা করার জন্য আর কি তার জন্য সুন্দর করে আমি এক কাপ চা বানিয়ে দিচ্ছি, যাতে কিছু পরিমাণ হলেও তার মাথাটা একটু ঠান্ডা হয় এই আর কি। তো আপুদের বলছি, যদি এইরকম হাজবেন্ডের পকেট কেউ ফাঁকা করে আসেন, তাদের এরকম সুন্দর করে ভালোবেসে এক কাপ চা বানিয়ে খাওয়াবেন, দেখবেন নিমিশে তাদের মাথা ঠান্ডা হয়ে গিয়েছে। তো যাই হোক, আপুদের সাথে একটু মজা করলাম। আর চা বানাতে গেলে তো আমার এত এত আপুদের কথা মাথায় আসে, কি আর বলবো। যখন ভিডিও অন করি দেখি এখন তো শীতকাল, দেখা যায় চা কম বেশি সবারই তো অনেক বেশি পছন্দের, আর শীতকালে চা খেতে ভালো লাগে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া খুব মুশকিল একটা ব্যাপার। তো যাই হোক, আর কোনটা মানে কাকে ছেড়ে কার কথা বলবো, সব আপুরাই কম বেশি এত মজার করে সুন্দর করে চা বানিয়ে বানিয়ে খায়, আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চা বানাতে গেলে আম্মুর কথা অনেক বেশি মনে পড়ে, কারণ আমার আম্মু অনেক বেশি চা পছন্দ করে। যখন যতবার চা বানাই মনে হয় একসাথে যদি মা মেয়ে বসে খেতে পারতাম, আসলে দূরে থাকি চাইলেও তো সবসময় আর কি এই সুযোগ হয়ে ওঠে না। তো যাই হোক, সন্ধ্যার পর আর কি এই আমরা সবাই মিলে বসে চা খাচ্ছিলাম। আর আমার ছেলের যেহেতু মানে তার কাপ আলাদা দিতে হয়, সে তার কাপকে মানে খুঁজছে যে মা আমারটা দাও। তো যাই হোক, আমি সব কাপে সুন্দর মতো করে চা দিচ্ছি, আর আমার কাপে বরাবরই আমি একটু বেশি চা নিই, কারণ আমি সবচেয়ে বেশি চা পছন্দ করি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই যে দেখেন, আমার ছেলেকে দিয়েছি, সে একটু পরিমাণ দেই, ওই যে বলতেছে মা মা দাও, সে একটু পরিমাণ দেই, এক চুমুকে একদম সব খেয়ে ফেলে, কি যে একটা ব্যাপার। তো চা খেতে খেতে আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।